সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাহাবীদের জীবনী আলোচনা। আজকে আমরা শুনব মারসাদ ইবনে আবি মারসাদ আল গানাবি রাদিয়াল্লাহু আনহুর জীবনী। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অনুরোধ করব নিয়মিত আমাদের কন্টেন্টগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর যদি পুরনো দর্শক শ্রোতা হয়ে থাকেন অনেক ধন্যবাদ, আমাদের সাথেই থাকুন। মারসাদ রাদিয়াল্লাহু আনহুর পিতার নাম আবু মারসাদ কান্নাজ ইবনে হুসাইন। মক্কায় ইসলামী দাওয়াতের সূচনা পর্বেই পিতাপুত্র উভয়ে ইসলাম গ্রহণ করেন এবং বদর যুদ্ধের পূর্বেই হিজরত করে মদিনায় চলে যান। মারসাদ মক্কায় হামজা ইবনে আব্দুল মুত্তালিবের সাথে চুক্তিবদ্ধ ছিলেন এবং মদিনায় হিজরতের পর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে প্রখ্যাত আনসারী সাহাবী উবাদা ইবনে সামিতের ভাই আউস ইবনে সামিতের সাথে মোয়াখাত বা ভাতৃ সম্পর্কে স্থাপন করে দেন। হযরত মারসাদ ও পিতা আবু মারসাদ কান্নাজ বদর যুদ্ধের বীর যোদ্ধা। এ যুদ্ধে মারসাদ সাবাল নামক একটি ঘোড়ার পিঠে সওয়ার হয়ে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশাপাশি অত্যন্ত বীরত্ব সহকারে যুদ্ধ করেন। উহুদ যুদ্ধেও তিনি যোগদান করেন। জাহেলি যুগে মক্কার ইনাক নামনি এক পতিতার সাথে মারসাদের সম্পর্ক ছিল। ইসলামে ব্যভিচার নিষিদ্ধ হওয়ার পর তিনি সেই পতিতার সাথে সম্পর্ক ছিন্ন করেন। তিনি ছিলেন অত্যন্ত শক্তিশালী ও সাহসী, সেজন্য যে সকল মুসলমান মক্কায় কাফিরদের হাতে বন্দী অবস্থায় নির্যাতন ভোগ করত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে মক্কা থেকে গোপনে মদিনায় নিয়ে আসার দায়িত্ব তার উপর অর্পণ করেন। এ উদ্দেশ্যে একবার তিনি মক্কায় যান। রাতটিও ছিল চন্দ্রালোকিত। তিনি চুপিসারে মক্কার একটি গলি দিয়ে যাচ্ছেন, এমন সময় তার সেই পুরাতন প্রেয়সী ইনাক তাকে দেখে ফেলে এবং ডাক দেয়। তিনি থেমে যান। সে অত্যন্ত মিষ্টিমধুর ভঙ্গিতে তাকে স্বাগতম জানায় এবং সেই রাতটি তার সাথে কাটাবার প্রলোভন দেয়। মারসাদ বলেন, ইনাক, আল্লাহ এখন ব্যভিচার নিষিদ্ধ করেছেন। তার এমন নীরস উত্তরে ইনাক দারুণ চোট পায়। সে তখন প্রতিশোধ স্পৃহায় ক্ষিপ্ত হয়ে ওঠে, মানুষকে মারসাদের আগমনের কথা জানিয়ে দেয়। 8 জন লোক তাকে ধাওয়া করে। তিনি একটি নিরাপদ স্থানে লুকিয়ে পড়েন। শত্রুরা তাকে খুঁজে না পেয়ে ফিরে গেলে তিনি গোপন স্থান থেকে বেরিয়ে সোজা মদিনার পথ ধরেন। মদিনায় পৌঁছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট উপস্থিত হয়ে আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ, ইনাকের সাথে আমার বিয়েটা দিয়ে দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো উত্তর না দিয়ে চুপ থাকলেন। এর পরপরই সূরা নূরের এই আয়াতটি নাজিল হয়। ব্যভিচারী পুরুষ কেবল ব্যভিচারী নারী অথবা মুশরিক নারীকে বিয়ে করবে এবং ব্যভিচারী নারী ব্যভিচারী পুরুষ অথবা মুশরিক পুরুষই বিয়ে করবে। বিশ্বাসীদের জন্য এগুলি হারাম ঘোষণা করা হয়েছে। সূরা নূর আয়াত 2। উদাল ও কারা গোত্রের কতিপয় লোক উহুদ যুদ্ধের পর মদিনায় আসে। তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির হয়ে আরজ করে, আমাদের গোত্রের কিছু লোক ইসলাম গ্রহণ করেছে, আপনি আমাদের সাথে এমন কিছু লোক পাঠান যারা তাদেরকে দীন ও কুরআন শিক্ষা দিতে পারে। ইবনে ইসহাকের বর্ণনা মতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারসাদ ইবনে আবি মারসাদ রাদিয়াল্লাহু আনহুর নেতৃত্বে 6 ব্যক্তিকে পাঠান। তবে বুখারিতে বর্ণিত হয়েছে আসিম ইবনে সাবিতের নেতৃত্বে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 ব্যক্তিকে পাঠান, তাদের মধ্যে মারসাদও একজন। দলটি যখন বনু হুজাইলের জলাশয় রাজি নামক স্থানে পৌঁছে, উদাল ও কারার লোকগুলি ষড়যন্ত্রমূলকভাবে চিৎকার শুরু করে দেয়। বনু হুজাইলের লোকেরা কোষমুক্ত তরবারি হাতে ছুটে এসে দলটিকে ঘিরে ফেলে। সাহাবায়ে কিরাম ঘোড়ার উপর সওয়ার ছিলেন, তারা যুদ্ধের জন্য প্রস্তুত হলেন, কিন্তু বনু হুজাইল বলল, আমরা তোমাদের হত্যা করতে চাই না, তোমাদের বিনিময়ে মক্কাবাসীদের নিকট থেকে শুধু কিছু অর্থ আদায় করা আমাদের উদ্দেশ্য, তোমরা নিজেরাই আমাদের কাছে চলে এসো, আমরা অঙ্গীকার করছি। মারসাদ খালিদ ও আসিম বললেন, আমরা মুশরিকদের অঙ্গীকার বিশ্বাস করি না। এ কথা বলে তারা যুদ্ধ করে শাহাদাত বরণ করেন। অন্যদিকে তাদের অপর 3 সাথী খুবাইব
জাইদ ও আবদুল্লাহ ইবনে তারিক একটু বিনয়ী ভাব দেখিয়ে তাদের হাতে ধরা দেন। তখন শত্রুপক্ষ তাদের হাত পা বাঁধতে শুরু করে। তখন আবদুল্লাহ প্রতিবাদ জানিয়ে বলেন, এটা হলো তোমাদের প্রথম বিশ্বাসঘাতকতা। তারা আবদুল্লাহকে জাহরান নামক স্থানে পাথর মেরে শহীদ করে। অতঃপর তারা খুবাইব ও জায়েদকে নিয়ে মক্কায় উপস্থিত হয়। কুরাইশদের হাতে বনু হুজাইলের দুই ব্যক্তি বন্দী ছিল, তারা এদের বিনিময়ে তাদের দুজনকে ছাড়িয়ে নেয়। উকবা ইবনে হারিস ইবনে আমির তার পিতা হারিসের হত্যার প্রতিশোধ গ্রহণের জন্য খুবাইবকে গ্রহণ করে। হযরত খুবাইব রাদিয়াল্লাহু আনহু বদর যুদ্ধে এ হারিসকে হত্যা করেন। অন্যদিকে সাফওয়ান ইবনে উমাইয়া তার পিতা উমাইয়া ইবনে খালফের হত্যার প্রতিশোধ গ্রহণের উদ্দেশ্যে জায়েদকে হাতে নেয়। এভাবে কুরাইশদের প্রতিশোধ স্পৃহার শিকার হয়ে তারা দুজনই অত্যন্ত অসহায় ও নির্মমভাবে মক্কায় শাহাদাত বরণ করেন। ইতিহাসে এই ঘটনাকে ওয়াকিয়াতু ইয়ুমুল আর-রাজি নামে আখ্যায়িত করা হয়েছে। ইবনে সাদ বলেন, রাজি এর এই ঘটনাটি ঘটে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনায় হিজরতের 36 মাসের মাথায় সফর মাসে। হযরত মারসাদ রাদিয়াল্লাহু আনহুর যোগ্যতা ও মর্যাদার জন্য এই ঘটনায় যথেষ্ট যে খোদ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দ্বীনের মুআল্লিম বা শিক্ষক হিসাবে নির্বাচন করেছেন। যেহেতু হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় মৃত্যুবরণ করেন, সেহেতু তার ইলমি যোগ্যতা প্রকাশের সুযোগ হয়নি। তবুও হাদিসের গ্রন্থসমূহ তার থেকে বর্ণিত হাদিস থেকে একেবারে শূন্য নয়। আহমাদ ইবনে সিনান আল কাত্তান তার মুসনাদে, ইমাম বাগাবি ও হাকিম তার মুস্তাদরিকে এবং তাবারানি তার আওসাতে মারসাদ থেকে একটি হাদিস বর্ণনা করেছেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আমরা মারসাদ ইবনে আবিল মারসাদ রাদিয়াল্লাহু আনহুর জীবনী শুনলাম। আগামী পর্বে আমরা শুনব আবু আহমাদ ইবনে জাহাস রাদিয়াল্লাহু আনহুর জীবনী। আগামী পর্বটি শোনার আহ্বান জানিয়ে আজকে এখানেই শেষ করছি। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।